পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, ইশরাক হোসেন কোভিড আক্রান্ত, জুয়েল কোভিড আক্রান্ত, আরেকজন আমাদের ছাত্রদলের নেতা শেখ চেন্নাই হসপিটালে এক বছর থেকে চিকিৎসাধীন, তারা কিভাবে মামলার আসামি হয় মাননীয় স্পিকার? আজকে এখানে যে পত্রিকার ছবি এসছে, তিন বছর পাঁচ বছরের শিশু তার বাবাকে জড়িয়ে ধরে আপনার আদালতে কান্নাকাটা করছে, সে মুদিখানার দোকানে বসেছিল, তাকে মামলার আসামি করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটা জুলুম, এটা অন্যায় মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে একটি সংসদীয় কমিটি আপনি করে দিবেন, সরকারি দলে যাকে যাকে খুশি আপনি রাখেন, বিরোধী দল থেকে দুই তিনজন সদস্য রাখেন, আমরা সাত দিনের মধ্যে আপনি টার্মস এন্ড কন্ডিশন ঠিক করে দিবেন। এই ঘটনার সাথে কারা জড়িত এই তথ্য উদ্ঘাটিত হওয়া দরকার এবং এটি জাতির সামনে উপস্থিত হওয়া দরকার, তার জন্য আপনার কাছে আমি দাবি জানাচ্ছি। আমাদের সংসদীয় প্রসিডিংস আছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ দিয়েছি, জি বসুন। আমি উঠতে চাইনি, কিন্তু উনি যেভাবে মাননীয় বিএনপি সংসদ সদস্য যে কথাগুলি বললেন, আমার কাছে একটা রেকর্ড আছে, আমি একটু বাজিয়ে শোনাবো। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ দুই মিনিটে বলবেন। জি, নাম খুবই গুরুত্বপূর্ণ। মুজিব বর্ষের এই বিশেষ অধিবেশনে গতকালকে পর্যন্ত আমাদের বঙ্গবন্ধুর জীবন খুলে আলোচনা চলছিল। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। গত 12 তারিখ ছিল জাতীয় সংসদের দুটি আসনের নির্বাচন, সিরাজগঞ্জ 1 এবং ঢাকা 18। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি যে সিরাজগঞ্জ আসনে আওয়ামী লীগ 188,325 ভোট এবং বিএনপি প্রার্থী 468 ভোট, ঢাকা আসনে 86% ভোটার অনুপস্থিতিতে আওয়ামী লীগ পেয়েছে 75,820 ভোট এবং 5,369 ভোট হচ্ছে বিএনপির প্রার্থী। মাননীয় স্পিকার, আমি দাঁড়িয়েছি যে কারণে যে মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী গতকালকেই বক্তৃতায় বলেছে 12 তারিখে ভোট হচ্ছে উত্তরায়, গাড়ি পড়ছে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে, বংশাল, মতিঝিল, পল্টন, শাহবাগ, বিভিন্ন জায়গায় প্রায় 11টি গাড়ি পুড়েছে। এবং মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলছেন অগ্নিসংযোগে যারা জড়িত ছাড় দেওয়া হবে না, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে অবশ্যই তদন্তের মাধ্যমে, এটা কালকেই বলেছেন উনি, আমরাও চাই যে একে অপরের প্রতি দোষারোপ না করে। এখানে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন বিএনপিকে সন্ত্রাসীদের তাঁত ভাঙা জবাব দেওয়া হবে, বিভিন্ন কথাবার্তা বলছেন। আমাদের ফখরুল ইসলাম সাহেব, আমাদের মাননীয় মহাসচিব, উনি বলছেন যেটি সরকারের এজেন্টদের দ্বারা নাশকতা সংঘটিত হয়েছে। মাননীয় স্পিকার, এটিকে কেন্দ্র করে প্রায় ঢাকার বিভিন্ন থানায় 15টি মামলা হয়েছে, পুলিশের পেশাদারিত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি আপনার কাছে পত্রিকা পাঠিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার। আজকের প্রথম আলোতে খবর এসেছে, আজকের খবর এসেছে মামলার কথা বাদী জানেই না সেখানে মামলা হচ্ছে। মাননীয় স্পিকার, ইশরাক হোসেন কোভিড আক্রান্ত, জুয়েল কোভিড আক্রান্ত, আরেকজন আমাদের ছাত্রদলের নেতা শেখ চেন্নাই হসপিটালে এক বছর থেকে চিকিৎসাধীন, তারা কিভাবে মামলার আসামি হয় মাননীয় স্পিকার? আজকে এখানে যে পত্রিকার ছবি এসছে, তিন বছর পাঁচ বছরের শিশু তার বাবাকে জড়িয়ে ধরে আপনার আদালতে কান্নাকাটা করছে, সে মুদিখানার দোকানে বসেছিল, তাকে মামলার আসামি করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটা জুলুম, এটা অন্যায় মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে একটি সংসদীয় কমিটি আপনি করে দিবেন, সরকারি দলে যাকে যাকে খুশি আপনি রাখেন, বিরোধী দল থেকে দুই তিনজন সদস্য রাখেন, আমরা সাত দিনের মধ্যে আপনি টার্মস এন্ড কন্ডিশন ঠিক করে দিবেন। এই ঘটনার সাথে কারা জড়িত এই তথ্য উদ্ঘাটিত হওয়া দরকার এবং এটি জাতির সামনে উপস্থিত হওয়া দরকার, তার জন্য আপনার কাছে আমি দাবি জানাচ্ছি। আমাদের সংসদীয় প্রসিডিংস আছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ দিয়েছি, জি বসুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 2 অগ্রহায়ণ 1427। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী।
আমি উঠতে চাইনি, কিন্তু উনি যেভাবে মাননীয় বিএনপি সংসদ সদস্য যে কথাগুলি বললেন, আমার কাছে একটা রেকর্ড আছে, আমি একটু বাজিয়ে শোনাবো। টেকনোলজি অনেক এগিয়ে গেছে, টেকনোলজি কথা বলবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে হ্যাঁ, উনি বিএনপি আমরা সামনের সিটেই ওনাকে বসিয়েছি, উনি কথা বলেন, কিন্তু উনি বিভিন্ন সময় এমন এমন কথাগুলি তোলেন, সবসময় আমরা কথার উত্তর দেই না। কিন্তু আমার মনে হয় আজকে উনি যেভাবে কথাটা বললেন, ওনারা বোধহয় নিজেদের পার্টি সম্পর্কে তথ্যগুলি জেনে নিয়ে তারপর কথা বলা উচিত ছিল। উনি বিএনপি সংসদ সদস্য হারুন সাহেব নির্বাচন নিয়ে কথা বলেছে। আমি আমার প্রশ্ন হচ্ছে আদৌ তারা কি নির্বাচন করে কি না, নির্বাচনে ওরা অংশ নেন, নমিনেশন নিচ্ছেন, যাচ্ছেন, কিন্তু তাদের না প্রচার না কাজ বা নির্বাচনের দিনে কোথাও একটা এজেন্টও ঠিকমতো দেবে না, কোনো কিছু করবে না। এবং আপনি যদি মাননীয় স্পিকার প্রতিটি উপনির্বাচন দেখেন, একটা সময় পর তারা নির্বাচন থেকে প্রত্যাহার করেই অমনি বলে নির্বাচন ঠিক হচ্ছে না। আসলে জনগণের সমর্থন তারা হারিয়েছে অনেক আগেই, 2001 সালে যেভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর, তারপর থেকে তারা যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, বিশেষ করে সেই তাদের সন্ত্রাস, মানুষ খুন করা, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই 2001 সালে বিএনপি করে নাই। একেবারে সে পয়লা অক্টোবর থেকে শুরু হাজার হাজার মেয়েদের উপর পাশবিক অত্যাচার করানো, তারপরে আসলো তাদের অগ্নিসন্ত্রাস, জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, এখনো আমাদের পার্লামেন্টের মেম্বার আছে, কোনো অপরাধ ছিল না, সেই অগ্নি সন্ত্রাস করে তারা মানুষ পোড়ালো, এটাই তাদের আন্দোলন, মানে মানুষ খুন করা। আবার ঢাকা দুটো সিটে নির্বাচন, যখন একটা সিট নির্বাচন হচ্ছে, পট করে কয়েকটা বাসে আগুন দেওয়া, এবং তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট। মাননীয় স্পিকার, আমরা ক্ষমতায় আছি, আমরা আগুন দিয়ে আমাদের সরকারকে আমরা বদনামের ভাগিদার করব কেন? আর মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া এটা তো আমাদের দায়িত্ব। এখন অন্তত টেকনোলজির কারণে সব জায়গায় সিসিটিভি আছে, সেখানে তো হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে অনেক জায়গায় যে কারা কারা সত্যি আগুন দিচ্ছে, এবং একবার পরিষ্কার ছবি আছে আমার কাছে, যদি ছবি দেখানোর সুযোগ থাকলে আমি সেটাও দেখাতে পারি, যে তাদের একটা মিছিল চলে যাওয়ার সাথে সাথে কয়টা লোক যেয়ে দেশলাই দিয়ে বাসের মধ্যে আগুন দিয়ে দিল, সে ছবি আমার কাছে আছে। রাস্তায় যে ভিডিও অন্য সেই ভিডিও ফুটেজ থেকে, বিশেষ করে সিসি ক্যামেরা থেকে সেটা নেওয়া, তো
নিজেরা আগুন টাগুন দিয়ে এসে পার্লামেন্টে এসে সরকারের উপরে দোষারোপ চাপানো আর উদরপিণ্ডে বুধর ঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস। কারণ আসলে ওদের তো গোড়ায় গলত, গোড়ায় গলতটা হচ্ছে মাননীয় স্পিকার ক্ষমতা এসেছে জিয়াউর রহমান হত্যা কুষড়যন্ত্রের মধ্য দিয়ে। তার প্রত্যেকটা ঘটনা যদি দেখেন, তার ক্ষমতা দখলটাই হচ্ছে খুনের মধ্য দিয়ে, এবং যে দলটি সৃষ্টি করে গেছে তারা ওই খুনখারাপি অস্ত্রের রাজনীতি এটাই ভালো বোঝে, সন্ত্রাসের রাজনীতি এটাই ভালো বোঝে। সন্ত্রাস বাংলাবাই সৃষ্টি করা থেকে শুরু করে জঙ্গিবাদ সৃষ্টি করা, দুর্নীতি করা, অর্থ পাচার করা, নানা ধরনের অপকর্ম এগুলিই তারা করে গেছে, এবং কোনো কারণ নাই এভাবে বাসে আগুন দিয়ে পড়ানো। কিন্তু তারা করলো কেন? নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, যখন মানুষের ভোট পাচ্ছে না, আস্থা, মানুষের আস্থা বিশ্বাস হারিয়েছে, কারণ হবে না কেন? দলের নেতা বানিয়েছে কাকে? খুনে মামলা আসামি 10টা অস্ত্র চোরা কারবারির মামলার যিনি সাজাপ্রাপ্ত আসামি, যে দেশ থেকে পলাতক, তাকে বানানো হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশে বিএনপির এমন কোনো যোগ্য নেতা নাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে পারে, যে একজন ফেরারি খুনে মামলা আসামি অন্য দেশে, তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তাদের নেত্রী তিনিও সেই এতিমের অর্থ আত্মসাত করা সেই মামলায় সাজাপ্রাপ্ত, তারপরেও তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে। কাজে এই যাদের মানে আমি বলি, অপরাধের মধ্য দিয়ে যাদের জন্ম আর অপরাধ করাটাকেই যারা নিয়ম মনে, তা আর যাই হোক, মাননীয় স্পিকার, সংসদের একটা পবিত্র জায়গা, আমি আপনার মাধ্যমে বিএনপি সংসদ সদস্যকে বলবো যে এইভাবে এখানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো, এটা মানুষ গ্রহণ করবে না, মানুষ বিশ্বাস করবে না। আর এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা যেন বিএনপি বন্ধ করে, এটাই আমার আবেদন থাকবে। আমরা দেশের উন্নতি চাই, করোনা ভাইরাসে মানুষ এমনি ক্ষতিগ্রস্ত, মানুষ কষ্টে আছে, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি মানুষকে সাহায্য করে যেতে, আমাদের অর্থনীতির টাকাটা সচল রাখতে, আর সেখানে এই সুযোগেও তারা চাচ্ছে মানুষের এই দুঃসময়টা কাজে লাগিয়ে সরকারকে বদনাম করা আর নিজেদের কিছু ফায়দা লোটা। কী ফায়দা তারা লুটতে পারছে আমি জানি না, মানুষ এখন অন্ধ না, মানুষ সব দেখে জানে। আর এ কথা বিএনপি নেতাদেরও বোঝা উচিত যে টেকনোলজির কারণে এখন অনেক কিছুই খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। তা আজকে আমাদের সংসদ সদস্য, আমি মনে করি এই কথা শোনার পর, এ তো একটা, আরও বহু আছে আমার কাছে, তো এই কথা শোনার পরে বোধ হয় আর কখনো এই ধরনের মানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আর নির্বাচন যদি করতে হয় তো সঠিকভাবে নির্বাচন যেন করে, কারণ আমরাও রাজনীতি করে আসছি আর আমরাও মানুষ চিনি। ঈশ্বর দিতে যখন ইলেকশন করে, আমি আগেই বলেছিলাম যে যাকে তারা ক্যান্ডিডেট করেছে, ওই ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত কিছু টাকা পয়সা যখন জোগাড় হবে, ও কিন্তু এক পয়সা খরচও করবে না, নির্বাচনও করবে না। ওই দুপুরের মধ্যে যে বলবে যে আমাকে ভোট দিতে দিল না, এজেন্ট দিতে দিল না, কিছু টাকা পয়সা সেভ করে চলে যাবে, এটাই ঠিক, আর অযথা খরচ করবে না, কারণ তারা জানে জনগণের ভোট পাবে না, জনগণের সেই আস্থা বিশ্বাস তাদের উপর নাই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে 2008-এর নির্বাচনেই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আর তারপরের থেকে তাদের অপকর্মের কারণে আরও মানুষের থেকে দূরে সরে গেছে, এটা হলো বাস্তবতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সংশোধনীর পক্ষে বক্তব্য রাখবেন, 3 মিনিট। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, যখন কেউ ক্ষমতায় থাকে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেচ্ছ ক্ষমতা দিতে খুব ভালো লাগে। মাননীয় স্পিকার, গৃহে তল্লাশি, বিনা পরোয়ানায় তল্লাশি, সেগুলো তো খুবই তুচ্ছ ক্ষমতা। পারলে বিনা বিচারে হত্যার ক্ষমতা, দেখা মাত্র গুলি করার ক্ষমতা, যে কোনো ক্ষমতা দিতে খুব আরাম লাগে। কিন্তু ক্ষমতা থেকে যখন চলে যায় মাননীয় স্পিকার, তখন বোঝা যায় যে এই ধরনের ক্ষমতা দেওয়ার ফল কি হতে পারে। আর আরেকটা বিষয়, আমাদের মাননীয় মন্ত্রী দীর্ঘদিন খুব সুনামের সঙ্গে
কোর্টে প্র্যাকটিস করেছেন উনি খুব ভালোভাবে জানেন যে মোবাইল কোর্টের ব্যাপারে কি ধরনের ধারণা আমাদের সংবিধান দেয়। মাননীয় স্পিকার, এই বিষয়ে একটা আর্টিকেল আমি লিখেছিলাম, সেখানে আমি স্পষ্ট বলেছি যে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। একটা রাষ্ট্রে আইন প্রণয়ন করবার ক্ষমতা, আইন প্রয়োগ করবার ক্ষমতা এবং বিচার করবার ক্ষমতা একেবারে স্বতন্ত্র তিনটি আলাদা সত্তার কাছে থাকবার কথা। তিনটি সত্তা পরস্পরের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করবে, এটাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ধারণা। আমরা কাগজে কলমে অন্তত স্বাধীন বিচার বিভাগের প্রাথমিক স্বীকৃতি দিয়েছিলাম মাননীয় স্পিকার। আমরা যদি সংবিধানের 22 অনুচ্ছেদটা দেখি, সেখানে বলা আছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। এই আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক না হলেও আরেকটা বাক্য এখানে যুক্ত করছি মাননীয় স্পিকার, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 115 এবং 116 এই 22 অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সংবিধানের 22 অনুচ্ছেদে সংবিধানের দ্বিতীয় ভাগ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়ের অংশ, এটা যদি রাষ্ট্রের মূলনীতি হয়ে থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনোভাবেই বিচার কাজ পরিচালনা করতে পারেন না, এটা সুস্পষ্টভাবে অসাংবিধানিক এবং একই কথা কিন্তু আদালতও বলেছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী খুব সঠিকভাবে বলেছেন যে আদালতে স্টে অর্ডার দেয়া আছে। আমার প্রশ্ন হলো সরকার কেন তড়িঘড়ি করে একটা আপিল দায়ের করলো মোবাইল কোর্টের পক্ষে, এবং যেই স্টেটা গত 3 বছর ধরে ঝুলে আছে এটা শুনানি কেন করা হচ্ছে না মাননীয় স্পিকার? শুধুমাত্র এই মোবাইল কোর্টটাকে প্রলম্বিত করবার জন্য এবং নির্বাহী বিভাগের হাতে বিচার বিভাগের কিছু ক্ষমতা তুলে দেবার জন্যই আমার ধারণা সরকার এই মামলাটির শুনানির ব্যাপারে কোনো উদ্যোগ এখনো গ্রহণ করছে না।